আসসালামু আলাইকুম। সহকর্মী, সহযোদ্ধা, বাংলার মেহনতি কৃষক, শ্রমিক, কৃষি পেশাজীবী সহ দেশবাসী সকলকে জানাই ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার পর আমাদের দরজায় হাজির ঈদুল ফিতর, কিন্তু এবারের ঈদে নেই অন্যবারের মতো আনন্দই আমেজ, আছে শুধু ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা। আমরা ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারবো না, নতুন পোশাক পরে কোলাকুলি করতে পারবো না, একে অপরের ঘরে গিয়ে মিলিত হতে পারবো না প্রাণের উচ্ছ্বাসে। আনন্দে উদ্বেলিত হওয়ার সময় আমাদের এখন নয়। আমরা যখন নতুন পোশাক পরে আনন্দ উল্লাস করব, তখন আমাদেরই কোনো না কোনো ভাই সাদা কাপড় পরে মৃত্যুর পথযাত্রী। আমরা যখন পিঠা পায়েস খেতে ব্যস্ত, আমাদেরই কোনো না কোনো ভাই দুমুঠো অন্নের সন্ধানে ন্যস্ত। আসুন এবারে ঈদটাকে আমরা ভিন্ন রকম আমেজে উদযাপন করি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খোঁজ রাখি। আমি খেলে আমার প্রতিবেশীও খাবে, এই প্রত্যয়ে বাঁচি। একে অপরের জন্য দোয়া করি, পুরো মানব জাতির জন্য স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করি, কোনো রকম অপচয় না করি, যার যার ঘরে অবস্থান করি, স্বাস্থ্যবিধি মেনে চলি। মনে রাখবেন, বেঁচে থাকলে অনেক ঈদ উল্লাসে করতে পারবো। ভালো থাকুন সবাই, আবারও ঈদ মোবারক।